ভয়াবহ গরম, তবে এতেই শেষ নয়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা চড়তে শুরু করেছে। আজ তাপপ্রবাহের মতো পরিস্থিতি আছে বেশ কয়েকটি জেলায়। শুধু দিনের বেলাতেই নয়, রাতের বেলাতেও থাকবে অস্বস্তিকর আবহাওয়া। কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছাবে। তবে এরই মাঝে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রের খবর, আজ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে, আর কিছুক্ষণের মধ্যেই নামবে সেই বৃষ্টি। বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়া মালদহ ও দুই দিনাজপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে এই দহন জ্বালা এখনই জোড়াবে না বলে খবর, হাওয়া অফিস সূত্রের খবর। আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মেঘলা রয়েছে আকাশ, পাশাপাশি দমকা বাতাস বইবে। বেশ কয়েকটি জেলায় বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি তালিকায় রয়েছে মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলা। রাজ্যের প্রায় সব জেলাতেই চড়বে তাপমাত্রা পারদ। প্রচণ্ড গরমের কথা মাথায় রেখেই রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ছুটির সময়সীমা বাড়িয়ে করা হয়েছে 15 জুন পর্যন্ত। হাওয়া অফিস সূত্রের খবর, বুধ ও বৃহস্পতিবার কলকাতায় পারদ পৌঁছাবে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁইছুঁই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লু বইতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আজ থেকে রাজ্যের বৃষ্টির সম্ভাবনা কম। তাপপ্রবাহের জন্য হাওয়া অফিসের তরফ থেকে যে ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছে সেইগুলি অবশ্যই পালন করতে হবে সবাইকে। যেমন বয়স্ক, শিশু এবং অসুস্থদের জন্য বিশেষ সতর্কতা মানতে হবে। একটানা বেশিক্ষণ রোদে থাকা যাবে না। বেলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত রোদে কাজ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা। একটু পরপর জলপান করতে হবে সবাইকে, এমনটাই বলেছেন বিশেষজ্ঞরা। আগামীকালও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে। অন্যদিকে মালদহ ও দুই দিনাজপুরে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। 6 জুনের পরে তাপপ্রবাহের সতর্কতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঠিক সময়ে বর্ষা আসছে বাংলায়, দাবি আবহাওয়াবিদদের। স্বাভাবিকে থেকে একটু বেশি বৃষ্টিপাত হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।